প্রায় 2500 বছর পূর্বে জন্ম নেন মরপ্রতিভা আর অসাধারণ নেতৃত্ব গুণে বলিষ্ঠ এক মানব, যিনি জয় করে নেন অর্ধেক পৃথিবী, ইতিহাসের সোনালী পাতায় নিজের নাম অঙ্কিত করেন অবিস্মরণীয় কীর্তিতে। মানুষ যার নামের সঙ্গে মহান শব্দটি যোগ করতে কুণ্ঠাবোধ করে না, তিনি আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার যেন এক আকস্মিক দেবদূতের মতো হঠাৎ আবির্ভূত হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছেন বিজয়ের নেশা নিয়ে। একের পর এক দেশ জয় করেছেন আর নিজের বিজয়ের পতাকা উড়িয়েছেন। মাত্র 13 বছরের মধ্যে তিনি গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য জয় করে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত জয় করেছিলেন। তাকে বলা হতো অজেয়, কারণ তিনি কোনো যুদ্ধেই পরাজয় বরণ করেননি। সেই আলেকজান্ডার দ্য গ্রেট মৃত্যুর শয্যায় তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টি ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিনটি বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তখন তার সেনাপতি তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোক অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যু থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না, এগুলো পাওয়ার জন্য সারা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে। আলেকজান্ডার দ্য গ্রেটের এই শিক্ষাটি বন্ধু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।